বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারের পর রাজ্যের কি শাসক শিবিরে নাম লেখাতে চলেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়? গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপিতে এমন একটা জল্পনা শুরু হয়েছিল। মঙ্গলবার জয়প্রকাশ নজরুল মঞ্চে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই এবং মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের সহসভাপতি পদে নিয়োগ করার পরে লকেটকে নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। যদিও লকেট চট্টোপাধ্যায় তেমন কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন, তার কথায় যারা এসব বলছেন তারা নিজেরাই হয়তো তৃণমূল থেকে টাকা পয়সা নিয়ে বসে এই ধরনের কথাবার্তা বলেছেন। যারা দলের স্বার্থে লড়াই করবেন লকেট চট্টোপাধ্যায় তাদের সাথেই আছেন, আর যারা তৃণমূলের স্বার্থে লড়াই করবেন তারা তৃণমূলে যেতে পারেন, জানিয়েছেন লকেট। তবে লকেটের তরফে কোনো সময়ে এমন কোনো কথা প্রকাশ্যে বলা হয়নি। ক্ষোভ বিক্ষোভ থাকলে লকেট বারবারই দলের অন্দরেই বলেছেন, যেমন সাম্প্রতিক বৈঠকেও তিনি বলেছেন। কিন্তু তারপরেই সোমবার দলের দুই বিক্ষুব্ধ জয়প্রকাশ এবং রিতেশ তিওয়ারির সঙ্গে বৈঠকও করেছিলেন লকেট। তার 24 ঘন্টার মধ্যেই জয়প্রকাশ তৃণমূলে চলে গিয়েছেন, ফলে অনেকেই দুয়ে দুয়ে চার করেছেন। লকেট যদিও বলেছেন তিনি জয়প্রকাশ মজুমদারকে দল ছেড়ে তৃণমূলে যেতে বারণ করেছিলেন। লকেটের কথায় আমরা সকলেই ওকে দল ছেড়ে যেতে বারণ করেছিলাম, বুঝিয়েওছিলাম, কিন্তু উনি সেটা শোনেননি। সাম্প্রতিককালে লকেট চট্টোপাধ্যায় উত্তরাখণ্ডে বেশি সময় ব্যক্ত করেছেন। উত্তরাখণ্ডে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, ফলে তাকে নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। আর এই জল্পনার মাঝেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার বিষয়ে কৌতূহলী হয়েছেন। দলের রাজ্য নেতাদের একাংশ মনে করছে প্রয়োজনে এরপর কেন্দ্রীয় স্তরের নেতারা লকেটের সাথে কথা বলতে পারেন, তবে সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই।